वेलकम टू माय चैनल मुर्शिदाबाद पिजन लवर्स फ्रेंड आज के जो वीडियो आमरा निये एसेछि ए वीडियो साधारणत आमादेर बेलडांगा हाटेर वीडियो तबे आमादेर बेलडांगा हाटटी बसतेई जे जलाशय देखछेन एकदम पुरो जलेभर्ती ओखाने करे तबे आमादेर जारा पायरा सेलर आछे हाटेर तारा ओई जलाशय जायगा थेके एई जे एकटु उच्चखानि जायगा आछे एखाने कादा आछे अवश्यई तबे और थेके अनेक बेटार जायगा ताई सेई कारणे ए जायगाटा चूज करे निएछि जायगागुलो देखते पाच्छेन कि कंडिशने आछे हाटटी साधारणत सबमात्र सठिकभावे चालू होयेछे एखन हाटटी आगेर मतो स्वाभाविकभावे चलछे आमादेर एई बेलडांगार हाटटी अवस्थान करछे मुर्शिदाबाद डिस्ट्रिक्टेर बेलडांगाते आपनारा मने राखबेन एई हाटटी किन्तु अवस्थान करेछे मुर्शिदाबाद डिस्ट्रिक्टेर बेलडांगाते আমি আবারও বলে দিচ্ছি ফ্রেন্ড হাটটি সাধারণত সে আগের মতো মঙ্গলবার সকাল 6টা থেকে শুরু হয়ে যায় মনে রাখবেন মঙ্গলবার সকাল 6টা থেকে হাটটি মঙ্গলবার সকাল 6টা থেকে শুরু হয়ে যায় আর পায়রার হাটটি 12টা থেকে 1টার মধ্যে শেষ হয়ে যায় যে সকল বন্ধুরা হাটে পায়রা কিনতে চান তারা অবশ্যই বেলডাঙা হাটে এসে পায়রা কিনে নিয়ে যাবেন এবং সেলারদের সঙ্গে সঠিকভাবে দরদাম করে নেবেন আমরা এবারে দেখাবো বেলডাঙার হাটের আরও কিছু দৃশ্য যেখানে আরও বিভিন্ন রকমের জিনিস কিনতে পাওয়া যায় আপনারা ভিডিওটিকে মন দিয়ে দেখবেন মধ্যখানে কোথাও স্কিপ করবেন না আর যদি ফ্রেন্ড ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আমার চ্যানেলে পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশনটা পৌঁছে যায় ফ্রেন্ড আপনারা বুঝতে পারছেন এখানে আদা পেঁয়াজ রসুন এই সব বিক্রি হচ্ছে শুধুমাত্র এই জায়গাটাতে এটুকুই পাওয়া যাবে আদা পেঁয়াজ রসুন এই সবগুলোই পাওয়া যাবে এখানে আর আমরা আরও দৃশ্য দেখাবো আপনাদের এই যে এখানে দেখছেন মাছ ধরা জাল এখানে বিভিন্ন রকমের জাল আপনারা পেয়ে যাবেন যদি কোনো বন্ধু মাছ ধরার শখ থাকে তো বেলডাঙা যদি কোনো দিন পায়রা কিনতে আসেন তাহলে অবশ্যই এখানে একবার ঢুকে যাবেন এখানে বিভিন্ন রকমের জাল পাওয়া যায় মাছ ধরার জন্য হাটে কি পাওয়া যায় সবই পাওয়া যায় কিরকম কি আপনি এমন যা চাইবেন সব পাওয়া যায় যা চাইবেন সব পাওয়া যায় সব পাওয়া যায় আমার জন্মের পর থেকে আমার জ্ঞানবান হওয়ার পর থেকে আসছি আপনার বাড়ি পঁয়ত্রিশ বছর পর থেকে আসছি এখানে আপনার বাড়ি কোথায় এই তো থানায় ওই থানার পাশে থানার পাশে না আমার বাড়ির পেছনেই তো হাট আচ্ছা আচ্ছা খাওয়ার পরিশুদ্ধ জল পাওয়া যায় না এখানে একটা পরিশুদ্ধ জলের ব্যবস্থা করার ব্যবস্থা দরকার আছে আমাদের বেলডাঙাহাটে পরিশুদ্ধ জল পাওয়া যায় না পরিশুদ্ধ জলের ব্যবস্থা করার দরকার আছে পরিশুদ্ধ জলের ব্যবস্থা করলে ভালো পৌরসভা থেকে একটা ট্যাঙ্কি ফিট করে দিলেই হ্যাঁ পৌরসভা থেকে একটা ট্যাঙ্কি ফিট করলে সমস্যাটা হবে না সমস্যাটা হবে না সোমবারে ধরেন পাইকারি হাট হয় রাত্রে এই সকালে কোনো পরিশুদ্ধ জল নাই এটি বলে জল খেতে হয় মানুষকে আচ্ছা হ্যাঁ একটা পরিশুদ্ধ জলের ব্যবস্থা করলে ভালো হয় আচ্ছা এত বড় হাটটায় কোনো পরিশুদ্ধ জলের ব্যবস্থা নাই আচ্ছা হ্যাঁ কোনো ব্যবস্থা নাই পরিশুদ্ধ জলের ব্যবস্থা নাই লিখিত কমপ্লেন দিয়ে দেখেন যারা ধরেন রিটেল ব্যবসা করে পাইকারি ব্যবসা করে তারা যদি না করে তা আমি একটা খরিদ্দার হয়ে করবো কেন সে তো অবশ্যই
সেটা তো যারা রাত্রে পাড়া সারাদিন মান ব্যবসা করছে, এরা সারাদিন মান ব্যবসা করছে, এরা যদি না কমপ্লেন না করে, আমি আমি একটা মানে রিটেল মানে খুচরো খরিদ্দার হয়ে আমি কেন করবো? সে তো অবশ্যই। আমি যেমন এসছি, ধরেন আমার আমার ঝুলাই একটা হাফ লিটার জলের বোতল ভরা আছে। আচ্ছা, এই হলো পরিস্থিতি। ওই বেলডাঙ্গা হাতে তো অনেক দূর দূর থেকে লোক আসে, অনেক দূর থেকে লোক আসে, তবে এই ব্যবস্থাটা করা একান্ত দরকার, একান্ত দরকার। সেটা পৌরসভায় করুক আর হাট মালিক করুক, হাট মালিক করুক। যেন ওই এতে আপনার হসপিটালে যেমন একটা পানির ট্যাঙ্কি করে ফ্রি দিয়েছে, সবাই মিলে জল বোতলে ভরছে খাচ্ছে, ওই রকম একটা ব্যবস্থা করলে ভালো হয়। ঠিক আছে, এটা হাট মালিকের জন্য আপনি কিছু বলবেন? না, হাট মালিকের লোক ভালো, এইটুকু আমি জানি, এইটুকু জানি, ওরা কোনো অশান্তিতে থাকে, কোনো অশান্তিতে থাকে না। তবে ফ্রেন্ড, এখানে এই লোকটির কথা শুনে বুঝতে পারছেন যে এই লোকটি উনি নিজের জন্য কিছুই চাইছেন না, সমস্ত পাবলিকের জন্য চাইছেন। তো আপনাদের এই লোকটির বক্তব্য কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন। আর ফ্রেন্ড, এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এই লোকটির কথা সমস্ত লোকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আমরা চলে এসেছি এবার জুতোর ব্যবসায়ীদের কাছে। সাধারণত এরা জুতো সেল করে, এরা খুচরো সেল করে এবং এদের নিজস্ব গোডাউনে এখানে নিয়ে থাকে, সেখান থেকে এরা পাকড়িও সেল করে। তো আমরা দেখাবো আরও বেশ কিছু জিনিস, আপনারা দেখতে থাকুন। আমরা সাধারণত এবারে ঘুরতে ঘুরতে কাপড়ের হাটের কাছে চলে এসেছি, তবে এটাই কাপড়ের হাট নয়, এখনো অনেকটা এরিয়া নিয়ে, তবে এই বৃষ্টির কাদার জন্য সব জায়গাটা ঘুরে দেখানো একটু কষ্টকর হয়ে পড়েছে। তবে এই যে হাটটি দেখছেন কাপড়ে, এটা কিন্তু অনেকটাই ফেমাস, আমাদের বেলডাঙ্গার কাপড়ের হাট অনেকটাই ফেমাস। এখানে কলকাতা থেকে এবং আমাদের স্টেট ওয়েস্টবেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে খুচরো এবং পাকড়ে কেনাবেচা করার জন্য অনেকই লোক এসে থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড, ওই লোকটি যেসব কথাগুলো বলেছে সেটা একদম সঠিক, সত্যি রাস্তাগুলো করা উচিত এবং জলের ট্যাঙ্কার হাটের মধ্যে বসানো উচিত, কারণ এই হাটে সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রায় 2 লাখেরও বেশি লোক যাতায়াত করে থাকে। ¡Gracias!
फ्रेंड ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভিডিওটি কতটা কষ্টের মধ্যে আমি বানিয়েছি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। যদি ফ্রেন্ড ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই বাই।